আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ব্লগে আপনাদের স্বাগতম। মালয়েশিয়া থেকে আমি ইসলাম তানজিল। টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা বুঝতে পারছেন যে আমি কোন বিষয় নিয়ে আলোচনা করব। তো যারা অনেকেই মালয়েশিয়া আসতে চান, যারা মেডিকেল বসে আছেন এবং অনেকেই মেডিকেল দুইবার করছেন বা একবার করছেন, তাদের জন্য ভিডিওটা খুবই হেল্পফুল হবে। তো ভিডিওটা দেখতে থাকেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করবেন। তো চলুন আরও শুরু করা যাক, লেটস গো। মালয়েশিয়া মেডিকেল সিস্টেমে ব্যাপক পরিবর্তন আসছে। তো এর আগে আমাদের মেডিকেল সিস্টেমটা ছিল FWCM-এর আওতায়। আমাদের যে মেডিকেল সেন্টারগুলো সরকার অনুমোদন দিয়েছিল সেটা হলো FWCM-এর আওতায়। অলরেডি FWCM-এস আর থাকছে না, এখন ব্যাপক একটা পরিবর্তন আসতে আছে। FWCM-এর অধীনে আর কোনো মেডিকেল হবে না। বর্তমানে মেডিকেল নিয়ে অনেক দুর্নীতি, অনেক অনিয়ম উঠে এসেছে। বিশেষ করে মালয়েশিয়া প্রবাসীরা মেডিকেল অনেক অনিয়ম হয়েছে। তো এই অনিয়মের কারণে সরকার FWCM-এর উপর আর নির্ভর করতে পারতেছে না। ফাইনালি FWCM-এর আওতায় কোনো আর মেডিকেল হবে না, এটা একদম সত্যি কথা। বর্তমানে সরকার একটা ওয়েবসাইট ই করছে যে হলো ফোমেমা। তো ফোমেমার অধীনে মেডিকেল এখন থেকে চালু হবে। তবে অনেকেই মেডিকেল করে বসে আছেন, অনেকেই মেডিকেল করছেন কিন্তু বিষাবেন না। অনেকেই মেডিকেল দুইবার এবং তিনবারও মেডিকেল করছেন। তো তাদের টেনশনে কোনো কারণ নাই। বর্তমানে যে ফোমেমা একটা ওয়েবসাইট, এই সংস্থার উপরে যেহেতু মেডিকেলের ই পড়ছে, তো এখন মেডিকেলে কোনো অনিয়ম ও দুর্নীতি হবে না। তবে যারা মেডিকেল দুইবার অথবা তিনবার করছেন তাদের আরেকবার লাগবে নাকি, সেটা মূলত নির্ভর করে ফোমেমা সংস্থার উপর। তারা যদি চায় যে আর মেডিকেল লাগবে না, ঠিক আছে, তাইলে আপনাদের আর কোনো মেডিকেল প্রয়োজন হবে না। তবে আমরা মালয়েশিয়াতে যারা থাকি তারা আপনার ফোমের মাধ্যমে আমরা মেডিকেল করি এক বছর পর পর। তবে আগে FWCM-এর মেয়াদ ছিল 3 মাস, কিন্তু ফোমের অধীনে আপনি মেডিকেল করলে আপনার মেয়াদ থাকবে 6 মাস। তো যারা অনেকেই মেডিকেল করছেন, অনেকেই মেডিকেল করবেন, তারা তাদের টেনশনের কোনো কারণ নাই। তার জন্য বিষয়টি খুবই সুখের সংবাদ। তো যারা আসবেন তারা ফোমের মাধ্যমে মেডিকেল করবেন। তো সবাই ভালো থাকবেন, পরবর্তী ভিডিওতে আপনার সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।